এগুলো কালমেঘ পাতা খাবে মনে পাপা, এতগুলো খেতে পারবে? খাওয়া হয় বাড়ির সবাই খাওয়া হয়। এখানে কাঁচা হলুদ আছে, কাঁচা হলুদও খাওয়া হয় মাঝে মধ্যে। কম হয়ে গেছে, কালমেঘ পাতা আর হলুদ একসঙ্গে খাবে। হাত ধরে দিয়ে দেন মুখে। মুন আজকে হলুদ খেয়েছে। এই যে আমি আর মুন বসে শশা আর একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, তার আগে আমরা কিন্তু হলুদ খেয়ে নিয়েছি। একটু মুড়ি খেয়ে নিচ্ছি, শশা আছে আর ঝুড়ি আছে মুড়ি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি প্রত্যেক দিনের মতো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, মেঘলা ওয়েদার আছে। আজকে হবে খিচুড়ি। খিচুড়িটা একটু অন্যরকম হবে, খিচুড়ি আমাদের কিছুদিন আগে হয়েছিল, আবার খিচুড়ি করছি। তার কারণ ওই যে বড় মাছটা গতকাল রান্না হয়েছিল, তারই পেটি আছে, পেটিগুলো দিয়ে খিচুড়ি খাওয়া হবে। খিচুড়িটা একটু অন্যরকম করবো, সবজি টবজি সব রকম দিয়ে করবো, কিন্তু তাও একটু অন্যরকম। আর করবো পাঁপড় ভাজা, গোল গোল আলু ভাজা, বেগুন ভাজা, এগুলোই হবে, এগুলো দিয়ে খাওয়া হবে। এই যে বন্ধুরা, মাছের রাজা ইলিশ খেতে ভারী মজা, ভাজিব ইলিশ খাইব সুখে। এই যে সুমিতা যে বললো, ওই গতদিনের বড় মাছ যে এনেছিল তার ওই পেটিগুলো লিখে রেখেছিল, আজকেই পেটির ভাজা হবে। দেখতে থাকুন, কিন্তু আজকে খিচুড়িটা অন্য ধরনের হবে। দুজনে মিলেই বসে গেছি সবজি কাটতে, সুস্মিতা ওদিকে আলু বেগুন টেগুন কাটছে, আমি এই কুমড়োটা কেটে নিচ্ছি। মন আজ স্কুলে যাবে, এই জন্য তাড়াহুড়ো তো আছেই, তাড়াতাড়ি হবে। আজকের বাঁধাকপিটা একদম সাদা ধবধবে ভাতের মতো, পুরো যেন ভাতগুলো। ভেজে নিয়েছি, সামান্য একটু গরম মশলাও ভেজে নিচ্ছি, গোটা করে নেব। এবারে ডাল ভেজে নেব, মুগ ডাল দিয়েই করব। চালের সমান ডাল নিলে তো ভালো লাগে। দু কৌটা মতো চাল নিয়েছিলাম, দু কৌটাটা একটু কম হবে, ডাল একদম পুরোপুরি দু কৌটা নিয়েছি। জিরে গুলো ভেজে দিয়েছিল, আমি একসঙ্গে গুঁড়ো করে নিচ্ছি। Thank you.
দিচ্ছি আর আলুগুলো সাথে আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা ভেজে নেব পেটি ভাজা হবে একটা দাগা ছিল আর সবই পেটি পেটি ভাজা হবে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার করব খিচুড়ি একটু সর্ষে তেল দিলাম ওই দিদি আসতে হল না এবার হয়ে গেছে যাব চল কিন্তু আলু ধুয়ে রেখেছি হ্যাঁ 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 চলো তোমাকে চান করে দিই খিচুড়িটা এখানে সেদ্ধ করতে দিয়েছি জল তো লাগবে সেদ্ধর মতো করে জল দিয়েছিলাম আর এদিকে এবার খিচুড়িটা ফোড়ন দেব সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন চাল ডাল সবজিটা দেওয়ার পরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি লবণ চিনি এবারে ভেজে রাখা জিরে আর গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে দেবো দিয়ে এরকম ভাবে বসে থাকবে ফোড়ন দেওয়া মশলাদার খিচুড়ি
টেস্ট লাগবে আমার আজকে দেয়া হয়নি অন্য দিন দিয়ে আবার করব এবারে পাঁপড় ভেজে নিচ্ছি এবার ভাজবো ইলিশ মাছের পেটিগুলো কড়াইতে দেব সরষের তেল সব পেটিগুলো দিয়ে দিয়েছি যা তেল দিয়েছিলাম এই তেলটাই আছে এখনো মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেল মেয়ে স্কুল ছুটি টাইম হয়ে গেছে চলো 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 বাবা চলো চলো আস্তে দেখে রাস্তা বেরোতে হবে দেখে রাস্তা বেরোতে হবে কেউ আসছে নাকি চলো 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 আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া নিয়ে আজকে তো ফোড়ন খিচুড়ি হয়েছে তার সঙ্গে গোল গোল আলু ভাজা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর গোল গোল পাঁপড় আর তার সঙ্গে আছে আমের আচার শুরু করো নাও ও সুমিনকে শুরু করে দিয়েছি সব ধরনের জিনিস দিয়ে করা হয়েছে তো এটা খুব ভালো কেন আজকে একটু অন্যরকম খিচুড়িটা করেছি দেখেছেন মশলা দিয়ে
আর তারপরে মা বলল যে মশলা দিয়ে করো, কিন্তু ফোড়ন স্টাইলে যে রান্নাটা হয় সেদ্ধ করে আবার মশলা দিয়ে যে এটা হয় ওরকম করেছি, তো খেতে কিন্তু বেশ ভালো লাগছে আজকে খিচুড়িটা। তার সঙ্গে আছে ইলিশ মাছের পেটি ভাজা, মা তো বলল, আর তো আছে পাঁপড়। মাছ ছাড়াতে হবে তো, দাও আমি না ছাড়িয়ে দিচ্ছি, খাও। বেগুন খাচ্ছে, বেগুন না এটা দিয়ে খেয়ে দেখো, টেস্টি টেস্টি, খাও, চিবিয়ে খাও। পাপড় খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের তো খাওয়া দাওয়া চলছে, আর দারুণ খাওয়া দাওয়া, খিচুড়িটা সত্যি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে অনেক ধরনের মশলা টশলা দিয়ে করেছে। সবাই দুপুরের খাবার খেয়ে নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখেছেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অবশ্যই। আচ্ছা তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, প্রত্যেকদিন তো দেখাই হয়। টাটা।